মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি আপাতত রেডি হচ্ছি, এবার আস্তে আস্তে স্নানদান হয়ে গেছে, চুলটা ড্রায়ার দিয়ে হাফ শুকিয়ে নিয়েছি একটুকুনি। কেন বলতো, আমি না পুরোটা শোকাই না, পুরোটা সকালে একটাই প্রবলেম হয়, ড্রাই হয়ে যায় চুলটা আমার। সবার হয়তো হয় না, কিন্তু আমার হয়, ড্রাই হয়ে যায় একদমই। তাই জন্য আমি পুরোটা শোকাই না চুলটাকে। তারপরে সিরামটাও অ্যাপ্লাই করে নিয়েছি, এবার একটু মুখটা একটু সেজে গুজে নিই, তারপরে শাড়িটা মামনি পরিয়ে দেবে। এই ধরনের সুতির শাড়িগুলো না আমি পারি না ভালো করে পরতে, মানে কুচি তো ধরেই দিতে হবে, তো সেটাই আর কি। তো চলো এগুলাকে করে নিই, একদম রেডি হয়ে তোমাদের কাছে আসছি। চলো আমি বেরিয়েও গেছি, এই হচ্ছে আমার আর ও বাড়ির জন্য মামনি আবার কচুরি দিয়েছে, ওটা দিয়ে নিয়ে তারপর যাব। আর এই শাড়িটাই পরেছি মামনির, যেটা দেখাচ্ছিলাম মামনি পরিয়ে দিয়েছে। আমি এই সুতির শাড়িগুলো পরতে আমার খুবই হ্যাপা লাগে। তো চলো যাওয়া যাক, আগে প্রথম ও বাড়ি যাবো, তারপর ওখানে যাব। এই হচ্ছে আমার বান্ধবী, এখন চলবে এর আশীর্বাদ। গায়ে হলুদের জন্য মেয়ে রেডি হয়েছে, এই মেয়েটাকে আশীর্বাদ করতে এসে এদিকে দেখো হেসে হেসে ফটোই তুলে যাচ্ছে, যে কখন আশীর্বাদে বসবে জানি না। দেখো আরে শ্বশুর বাড়ির লোক এসে বসে আছে, ছেলেদের সাথে পোজ দিচ্ছে ও। চোপড়টা নিয়ে তুমি এক চলে আসছো, তুমি বেরিয়ে যেতে চাইছো, ঠিক আছে, জাস্ট টেনে ধরছো ওকে, হাত দিয়ে ধরে টানো। দেখি তোমরা এই দিকটা চলে যেতে, হ্যালো বাড়িতে। আর মানে মঞ্জুলিকা হয়ে উঠেছি এই আর কি, ওপরে টোটে লিপস্টিক আছে, নিচে টোটে নেই। এসে মুখ টুক ভালো করে ধুইও নি, ঘুমিয়ে গেছিলাম আমি, বাড়ি ঢুকেছি তখন পৌনে তিনটে মতো বাজে, এসেই শুয়ে গেছি। তো আর বান্ধবীদের সাথে অনেক দিন বাদে দেখা হয়েছে, তো নীল কুর্তি পরা যে বান্ধবীটা, তোমাদের সাথে আমি ফটো অ্যাড করে দেবো ওদের সাথে, মানে নিজে আনন্দ করবো না ব্লগ বানাবো, যতটুকু পেরেছি বানিয়েছি। তো ব্রততি নিজেই আমাকে বলছিল কি রে তুই ব্লগ বানাবি না, তো ওখান থেকেই শুরু করেছি আর কি। এই আর নীল কুর্তি পরা যে বান্ধবী ছিল, ও তো আমার একদম প্রিনার শাড়ির বান্ধবী, ওর সাথে মানে ওরা এখন অনেক দূর চলে গেছে, ওরা মধ্যমগ্রাম চলে গেছে, তো ওর সাথে সেরকম আর লিঙ্ক ছিল না। আবার ব্রততির বিয়েতে দেখা, তো খুব 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 মজা হয়েছে আজকে, আবারও করব। এই একটু বিশ্রাম নিয়ে নিলাম, ঘুমিয়ে নিলাম, নাহলে না আমার মাথা যন্ত্রণা যে রোগটা আছে অলরেডি শুরু হয়ে গেছিলো। দুপুরবেলা খেয়ে দেই, ওই লজ থেকে বেরিয়েই আমি অটো ধরে চলে এসেছি। মাথাটা ফাটিয়ে দেখতে হবে কি আছে, আমার মাথা ফাটালে কিছু পাওয়া যাবে না, মাথা ধরার অনেকেরই রোগ থাকে এরকম, তো আমারও আছে। তো একবার রেডি হব, ওরও প্রায় কাজ হয়ে এসেছে, 40-45 মিনিটের মধ্যে হয়ে যাবে ওর কাজ, আর আমার তো লাগবেই বলে একটু সাজতে গুজতে টাইম, তো সেজে গুজে নিয়ে এবার। আমি প্রায় রেডি হয়ে গেছি, আর পরেছি হচ্ছে এই কমলা কালারের শাড়িটা। তো এটা ছিল আমার কাঁঠালগড় রিসেপশনের শাড়ি, তো সেটাই আজকে আবার পরলাম, এই সেকেন্ড দিনই পরলাম, ওই একদিনই পরা হয়েছিল, তারপর আর পরা হয়নি। মানে এই ভারী শাড়িগুলো না পরা হয় না খুব একটা, তো এখন শুধু চুলটা আছড়াবো, আজকে চুলটা ছেড়েই যাব, তো চুলটা আছড়াবো জাস্ট, তাহলেই বেরিয়ে যাবো। ও শুধু শেরওয়ানিটা পরবে, মানে পাঞ্জাবিটা পরবে, সেদিন যেটা পরেছিল ওটাই, ও ব্লেজারটা আজকে বার করেছিল, জানি না মিস্টেক হচ্ছে কি না, ব্লেজারের প্যান্টটা মনে হচ্ছে ব্যাঙ্গালোরেই রয়ে গেছে, যেহেতু প্যান্টটা ফর্মাল ছিল, ও অফিস যেত বলে ওই প্যান্টটা নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ব্লেজারের প্যান্টটা আনা হয়েছে কিনা বুঝতে পারছি না, দেখি আরেকদিন খুঁজবো। তো আজকে তো পাওয়া যায়নি, আমার মনে হচ্ছে আনিনি। ও প্রায় রেডি হয়ে গেছে, শুধু পাঞ্জাবিটা পরবো, তারপরে আমরা বেরিয়ে যাবো। রেডি হয়ে বেরিয়েও গেছি, মাস্ক ফাস্কের আর কোনো বালাই নেই, তো এখন যাব প্রথমে স্কুল মাঠে ওর বান্ধবীর বিয়েতে, ওখানে ওর বন্ধুদের সাথে কিছুটা দেখা টাকা করে তারপর আমরা বেরিয়ে যাব। খুব একটা স্ট্রোল ফোল নিলাম না, মামনিকে তো বললাম শাড়িটা গায়ে দিয়ে চলে আসবো আঁচলটা, কিন্তু
এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু এতটাও নয় যে সেজেছি বলে ঠান্ডা লাগছে না। মুখে কিভাবে লাইটগুলো পড়ছে। তো চলো আগে গিয়ে নি। মোটামুটি এই বিয়ে বাড়ি তো কাটিয়েই ফেলেছি, এখানে চলছে এখন বিয়ে। এই আমি অনুরূপা দিয়ে সবাই মিলে বসেছিলাম, মুখটা আসছে না ঠিক লাইটে, এই যে সবাই সেজে গুজে চলেছে। অনুপাতির বর এখনো আসেনি, আসবে দাদা। তো দেখি এবার আমরাও বেরোবো আস্তে আস্তে। তো চলো যাওয়া যাক। কাটিয়ে গুটিয়ে চলে এসেছি মোটামুটি, এই এসে বসলাম। আর পাচ্ছি না, খুব ক্লান্ত। আমার শাড়িটারি ওই আজকে ভাঁজ করে দিয়েছে, আমি মেকআপ টেকআপ তুলতে তুলতে কোনো রকমে। তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। অবশ্যই যা ভিডিও অ্যাড করেছি তা তো থাকলোই, তার সাথে থাকবে আমাদের দুটো বিয়ে বাড়ির ফটো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ব্রততির বিয়ের গায়ে হলুদের ফটোগুলো কিছু দেব, আর সুস্মিতাদির বিয়েতেও গেছিলাম আমরা সন্ধেবেলা, সেই ফটো দেবো, তারপর ব্রততির ফটোগুলোও দেব, সবটাই দেব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কালকে অবশ্যই নতুন একটা ব্লগের সাথে আসবো। যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি মনে হয় যে হ্যাঁ পাশে থাকা যায় এই চ্যানেলটা, তাহলে ভালোবেসে পাশে থাকতে পারো। আশা করি আমি নিরাশা করব না তোমাদেরকে। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আর বুঝতেই পারছো আজকে বডিতে আর জন্য নেই দুটো বিয়ে বাড়ি কাটিয়ে। তো চলো কালকে আসছি তাহলে। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, আমিও ভালো থাকবো, না হলে কালকে আসবো কি করে। তো আজকের মতো টাটা, গুড নাইট।